বিজেপির প্রকাশ করা প্রথম তালিকায় ছিল বাংলার 20 জন প্রার্থীর নাম। যদিও আসানসোল কেন্দ্র থেকে লড়বেন না বলে জানিয়েছিলেন ভোজপুরি গায়ক পবন সিং। সূত্রের খবর, তালিকায় থাকতে পারে বাংলার 23 জনের নাম। আর এর মধ্যেই জল্পনার পারদ চড়ছে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে। সূত্রের খবর জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। একেই সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র যাকে বলে, 24-এর লোকসভা নির্বাচনেও তিনিই দাঁড়াচ্ছেন ওই কেন্দ্র থেকে। আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি ভোটের জন্য প্রার্থী নিয়ে ভাবনা বাড়ছে পদ্মে। ডায়মন্ড হারবার কেন্দ্রে এবারে লোকসভা ভোটে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূলের তরফে ভোটে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপির তরফে প্রার্থী কে হবে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একটা বিষয় নিয়ে জল্পনা ছড়িয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি নাকি তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিসি শুনে চমকে গেলেন তো, কেই পিসি? একটা সময় তিনি যাকে পিসি বলে সম্বোধন করতেন তিনি আর কেউ নন, সোনালী গুহ। তিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কোলে পিঠে করেছিলেন বলে খোদ জানিয়েছিলেন সোনালী। আর এই সোনালী দেবীকেই নাকি এবার প্রার্থী করতে চলেছে বিজেপি, এই খবরই শোনা যাচ্ছে। অভিষেকের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়ার বিধায়ক ছিলেন সোনালী। বিজেপিতে যোগদানের পর গত বছর বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য করা হয়েছে তাকে। এই নিয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই আপনাদের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একেবারে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীকে, এবং একটা বিষয় নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লড়াই করছে। দেখুন, আপনারা হয়তো পিসির নাম শুনে চমকে গেলেন, কিন্তু একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পিসি বলতেন, তিনি কেউ নয় সোনালী গুহ। আমরা জানি যে সোনালী গুহ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়াসঙ্গী ছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন সেটা সোনালী গুহ নিজেই ক্যামেরার সামনে দাবি করেছেন। যেটা সূত্রের খবর, যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই সোনালী গুহকেই প্রার্থী করতে চলেছে বঙ্গ বিজেপি। কার বিরুদ্ধে? না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু আর এই বিষয়টা নিয়ে যে একবার এটা শুনবে সত্যি সে চমকে যাবে, এবং চমকানোর মতোই বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তার প্রার্থী পিসি, কোট আনকোট পিসি হচ্ছেন যে সোনালী গুহ। এবং একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অত্যন্ত সম্পর্ক ভালো ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী ছিল এই সোনালী গুহ। বিজেপি সূত্রে খবর, যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকায় এই হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিজেপি কিন্তু তাদের তুরুপের তাস সোনালী গুহ। বিজেপি সূত্রে খবর, শুধু সোনালী গুহ নয়, এই লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্তা পাল তার নাম আছে, এবং বিজেপি লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা টিবরুয়ালের নামও আছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অগ্নিমিত্তাকে স্বয়ং ফোন করে জানিয়েছেন যে তিনি যেন প্রস্তুত থাকেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়াই করার জন্যে। এখন এই বিষয়টা নিয়েই জল্পনা চলছে, এমনকি শঙ্কুদেব পণ্ডার নাম নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত সবার থেকে এগিয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই একটা সময়ের ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে পিসি বলে ডাকতেন সেই সোনালী গুহর নাম। সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই সোনালী গুহর সঙ্গে কথা বলেছেন, তাকে প্রার্থী করার বিষয়ে বঙ্গ বিজেপির তরফ থেকে একটা তৎপরতা শুরু হয়েছে, এবং এই তিন মহিলা মুখ তার বিপক্ষে দাঁড়ানোর জন্যে একটা বিজেপির পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি শঙ্কুদেব পণ্ডাকে, তিনিও একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তিনি দাপুটে ছাত্রনেতা ছিলেন এই শঙ্কুদেব পণ্ডা, যাকে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তুরুপের তাস করা হচ্ছে। কারণ
একটাই বিষয় যে এই লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেউ নয়, তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের টাকা থেকে, সাংসদ তহবিলের টাকা থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা দিয়েছেন এবং 100 দিনের টাকা নিয়েও বিভিন্ন ক্যাম্প করেছেন। সেখানে এখন শেষ মুহূর্তে বিজেপি কাকে প্রার্থী করে সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। ডায়মন্ড হারবার একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ এখানকারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এবারেও তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি কিন্তু প্রথম তালিকাটা অনেক আগেই ঘোষণা করে দিয়েছিল, প্রধানমন্ত্রী এরা যে এসেছেন সভা করে গিয়েছেন সেই সময় কিন্তু যে প্রথম যে তালিকা 100 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু এরাজ্যের বেশ কয়েকজন প্রার্থীর নাম ছিল। প্রথমে 20 জনের নাম প্রকাশ করলেও আসানসোলের প্রার্থী তিনি কিন্তু সরে দাঁড়িয়েছেন, মানে এখনও 23 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি বিজেপির। কিন্তু ডায়মন্ড হারবারে কে হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে, কে লড়বেন বিজেপির তরফ থেকে, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। কারণ হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে বিজেপি এখনও পর্যন্ত প্রার্থীর নামই ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক পিসি তিনি নাকি এবার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি হচ্ছেন আর কেউ নন, সোনালী গুহ, একসময়কার মমতা বন্দ্যোপাধ্যায়েরই তিনি ছায়াসঙ্গী ছিলেন। তবে উঠে এসেছে আরও দুটো নাম, শোনা যাচ্ছে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালও। অর্থাৎ এরকম একাধিক নাম শোনা যাচ্ছে, অগ্নিমিত্র পালেরও নাম শোনা যাচ্ছে। তবে সঠিক কোন নামের ওপর পড়বে শির মোহর সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই কিন্তু উত্তেজনার পারদ চড়চড় করে বাড়ছে। কারণ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, বিজেপি বেশ কয়েকটা প্রার্থী তালিকা ঘোষণা করলেও বঙ্গে বিজেপির প্রার্থী তালিকা এখনও পর্যন্ত প্রথম দফার পর আর আসেনি। কবে প্রকাশিত হবে বাকি প্রার্থী তালিকা, ডায়মন্ড হারবার থেকে কে বিজেপির প্রার্থী হচ্ছেন, কারণ হাই ভোল্টেজ কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কাকে দেখা যাবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর তৃণমূল নেতারা কিন্তু এই বিষয়টাকে কটাক্ষও করেছেন। কুণাল ঘোষকে বলতে শোনা গিয়েছে যে প্রার্থী নাকি নেই, তাই নাকি বিজেপি প্রার্থী দিতে পারছে না বিভিন্ন কেন্দ্রগুলোতে, এখনও 23টার মতো কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা বাকি। আর এরই মধ্যেই শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার নাকি আবার দিল্লিতেও যাচ্ছেন। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা কবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।